রাজশাহীতে বিএনপির গণসমাবেশ 3 ডিসেম্বর। দলটির পছন্দের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আজই অনুমতি পেয়েছে। গণসমাবেশের শুরুর 4 দিন আগেই মাঠে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। জানা গেছে, সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে 15 জন নিয়ে এসেছেন উপজেলা বিএনপির সহসভাপতি আনিস শিকদার। গতকাল মঙ্গলবার সকালে তারা রাজশাহীতে পৌঁছান, থাকছেন বিএনপি নগরের মালুপাড়া কার্যালয়ে। আনিস শিকদার গণমাধ্যমকে বলেন, চৌহালী থানায় তিনি সহ 120 জনের নামে ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতারের ভয় ও পরিবহন ধর্মঘটের কারণে আগেই রাজশাহীতে এসেছেন। রাজশাহীতে বিএনপির গণসমাবেশ উপলক্ষে এভাবে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে দলটির নেতাকর্মীরা এসে রাজশাহীতে অবস্থান করছেন। তাদের অনেকেই রাজশাহীর বিভিন্ন ওয়ার্ড ও থানা এলাকায় বিএনপির কার্যালয়ে অবস্থান নিয়েছেন। মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিভাগ বিএনপি। বুধবার নগরের মালুপাড়া বিএনপি কার্যালয়ে আগামী 3 ডিসেম্বর রাজশাহী নগরের মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশের অনুষ্ঠিত হবে। তবে এই সমাবেশের আগে আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট রেখেছে পরিবহন মালিক সমিতি। বিএনপির নেতারা বলছেন, সরকার পরিবহন মালিক সমিতিকে ব্যবহার করে ধর্মঘটের ডাক দিয়ে সমাবেশকে মানুষের আশা বাধাগ্রস্ত করতে যাচ্ছে। চৌহালী থেকে আসা 15 জনের মধ্যে উপজেলার উরামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল কাদের মোল্লাও এসেছেন। তিনি বলেন, চৌহালী থানার বেশিরভাগ চর এলাকা, সেখান থেকে সোমবার রাতে নৌকায় করে নদী পার হয়ে ভ্যানে এসেছেন সিরাজগঞ্জ শহরে। এরপর সিএনজি চালিত অটোরিকশা ও একটি পত্রিকার গাড়িতে গতকাল রাজশাহীতে পৌঁছান। থাকার জায়গা নেই, নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছে, এ কারণে বিএনপির কার্যালয়ে উঠেছেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।